إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. لله تكبير، لله تكبير، সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, লিল্লাহ তাকবীর। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কারো মত নন, তিনি শুনেন এবং দেখেন। তাহলে আল্লাহ তাআলা শোনাতে আমরা বিশ্বাসী, আল্লাহ তাআলার দেখাতে আমরা বিশ্বাসী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ছোট্ট সোনামণি উত্তর দিয়েছে যে আল্লাহ আরশের উপরে, এর দলিল কোরআনে আছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে। মসজিদের ভেতরে আমরা যখন এতগুলো ছাত্রকে শিক্ষা দেই, ছাত্রদের কাছে যখন পড়া শুনি, তখন একজনও পড়া শুনতে যায়, তখন দেখা যাচ্ছে অন্যজন পড়ার শব্দ আমাদের কানে আসে, তখন আমাদের খুব কষ্ট হয়ে যায়। ছেলেদের সঠিকভাবে সুন্দরভাবে পড়াশোনা এবং ভুল ধরে দেওয়া, সঠিকভাবে উচ্চারণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা এই তাহফিজুল কোরআন, কোরআন মুখস্থ করার কাজে নিয়োজিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কাজ, তার বিধান, তার ওহি মুখস্থ করার কাজে নিয়োজিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যেই দিন সর্বপ্রথম ওহি নাজিল করলেন, সেই দিন কী বলে নাজিল করেছিলেন, কী আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা পড়ো দিয়েই শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা সর্বোত্তম ব্যক্তিদের কাতারে আছি আলহামদুলিল্লাহ, যে আমরা কোরআন শিক্ষা করছি, আর আমাদের ওস্তাদরা যারা কোরআন শিক্ষা দিচ্ছেন সবাই কিন্তু দুনিয়ার বুকে যত কাজ আছে তার মধ্যে সর্বোত্তম কাজে আমরা নিয়োজিত আছি, এই জন্য আবারও আল্লাহর শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। শুধু কোরআনই মুখস্থ করছি না আমরা, এখানে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এই কোরআন শিক্ষার মাঝামাঝি বা এর মধ্য দিয়ে আমরা সঠিক আকিদাও শিক্ষা দিয়ে থাকি। আচ্ছা সবাই বলো তো যে আল্লাহ কোথায় আছে, কে বলতে পারবা? আল্লাহ কি আরশে আছে না সব জায়গায়? আরশের উপরে, তাই না? আরশের উপরে আল্লাহ আছেন। তোমাদের মধ্যে কে দলিল দিতে পারবা যে আল্লাহ আরশের উপরে? কে দলিল দিতে পারবা কোরআন থেকে? কে কে দলিল বলো, একজন বলো দাঁড়িয়ে, আল্লাহ তাআলা আরশের উপরে কোরআন থেকে দলিল? হ্যাঁ বলো, বলো একজন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ছোট্ট সোনামণি উত্তর দিয়েছে যে আল্লাহ আরশের উপরে, এর দলিল কোরআনে আছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে। সবাই হাত উঠিয়ে বলো তো আল্লাহ কোন দিকে? আল্লাহ
আরশের উপরে, আল্লাহ তাআলা আরশের উপরে, তাই না? আল্লাহ তাআলার আকার আছে না নাই? আছে। আল্লাহর আকার কেমন কে বলতে পারবা? আল্লাহর আকার সম্পর্কে কিছু বলতে পারবো না আমরা। আল্লাহ বলছেন কি, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কারো মত নন, তিনি শুনেন এবং দেখেন। তাহলে আল্লাহ তাআলার শোনাতে আমরা বিশ্বাসী, আল্লাহ তাআলার দেখাতে আমরা বিশ্বাসী। কিভাবে আল্লাহ শুনেন, কিভাবে দেখেন, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তিনি শুনেন, তিনি দেখেন, এটাতে আমরা বিশ্বাসী। বোঝা গেছে? আল্লাহ তাআলার হাত একটা সিফাত, হাতে বিশ্বাসী। হাত কেমন আমরা জানি না। আল্লাহর পায়ের বর্ণনা এসেছে, পায়ে বিশ্বাসী। পা কেমন আমরা জানি না। বোঝা গেছে? তাহলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মতোই, আমরা কেউ জানি না যে আল্লাহ তাআলা কেমন। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, এখন আরশের উপরে কীভাবে আছেন আমরা জানি না। এই কীভাবে এটা প্রশ্ন করা যাবে না। আল্লাহ আরশের উপরে এটা আমাদেরকে জানিয়েছেন, আমরা আরশের উপরে এটা বিশ্বাস করব। কীভাবে আছেন সেটা আল্লাহ ভালো জানেন, আমাদের জ্ঞানের বাইরে। ওইটা যেটা আমাদের জ্ঞানের মধ্যে নেই সেটা নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনাও করবো না, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখানে কোরআন শিক্ষার কাজ করছি। এটাকে আমরা সর্বোত্তম কাজ করছি কি করছি না? সর্বোত্তম কাজ করছি। এতগুলো ছাত্র মাশা আল্লাহ আমাদের হেফজ বিভাগে আছে, মক্তব বিভাগে এতগুলো ছাত্র, এই এক জায়গায় বসে ক্লাস করতে আমাদের খুব কষ্ট হয়, তাই না? অনেক কষ্ট। আমাদের আসলে আলাদা বিল্ডিং দরকার, হেফজখানার জন্য আলাদা বিল্ডিং দরকার। যেন ক্লাস ওয়ারি একজনে একটা ঘরের মধ্যে এক গ্রুপ ক্লাস করবে, যেন ওই সাউন্ডটা বাইরে না আসে, অন্যদের না আসে। এখন দেখা যাচ্ছে সব গ্রুপ আমাদের জায়গার সমস্যার কারণে যখন এক জায়গায় ক্লাস করছে, তখন একই আওয়াজ, খালি মানে আওয়াজই শোনা যাচ্ছে, কিন্তু কোরআন তেলাওয়াত কী হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা আমাদের বড় সমস্যা। এই জন্য যারা দেশে আছেন, প্রবাসে আছেন, সকল ভাইকে উদ্দেশ্য করে বলবো যে আমাদের অত্যন্ত জরুরি এখন হয়ে পড়েছে একটা আলাদা হেফজখানার বিল্ডিং, হেফজখানার একটা আলাদা বিল্ডিং। আমরা যেই মসজিদে, আমরা দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত যেই মসজিদ, জামি মসজিদ আল মারকাজুল ইসলামী আসসালাফি নদাপাড়া রাজশাহীতে আছে, সেই মসজিদে আমরা এখন বসে আছি সবাই। এই মসজিদটিও আমাদের খুব মানে একটা মানে মানুষের তুলনায় বা জুমার সালাতে যত মানুষ উপস্থিত হয় সেই তুলনায় অতীব ছোট। এই মসজিদের উপরেও যে আমরা কিছু তৈরি করব, ফাউন্ডেশন নাই, এই জন্য এই মসজিদটি অবশ্যই ভেঙে আমাদের পাঁচতলা বিল্ডিং, পাঁচতলা মসজিদ হবে, সেটা আমাদের মাস্টার প্ল্যানও হয়ে গেছে। আমরা সকলকে এই অনুরোধ করব, যারা দেশে আছেন, প্রবাসে আছেন, এই মসজিদটি তৈরি করার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি চাই না যে জান্নাতে আমাদের জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করুক? অবশ্যই চাই। বহু মানুষ আছি, এত সম্পদশালী মানুষ আছি, আমরা পার চাইলে একা এক একটা মসজিদ, এ ধরনের পাঁচতলা, এ ধরনের মসজিদ একাই বানিয়ে দিতে পারি। এ ধরনের মানুষ আমাদের বাংলাদেশে আছে, বিদেশ তো দূরের কথা। আমরা সবার কাছে অনুরোধ করব যে এই মসজিদটি তৈরির ব্যাপারে সবাই এগিয়ে আসুন, এবং আমাদের এতগুলো সোনামণি যারা কোরআনের হাফেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে পায় নাকি 10 নেকি করে মাশাআল্লাহ। তাহলে পুরা কোরআন যদি হেফজ করি, পুরা কোরআনের কত আয়াত, কত হরফ, এগুলো কত নেকির কাজ আসলে। তো তোমরা তো নেকি অর্জন করছোই, যারা সহযোগিতা করবে তোমাদের সুন্দর কোরআন মুখস্থ করার জন্য, আলাদা হেফজখানা তৈরি করার ব্যাপারে, তাদেরও কিন্তু সমপরিমাণ নেকি হবে। এজন্য সবাই এগিয়ে আসবো আমরা, যে আমাদের এই আলাদা হেফজখানা বিল্ডিংয়ের জন্য সবাই এগিয়ে আসবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং কোরআন মুখস্থ করার কাজে সহযোগিতা করবেন, এবং এর বিনিময়ে আশা করবেন আল্লাহর কাছে যে আপনার যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করেন। এর বিনিময়ে এই নিয়াতেই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই কাজে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমাদের সামনে উপস্থিত আছেন যিনি আমারও উস্তাজ, আমাদের হেফজখানার প্রধান, আমাদের হাফেজ লুৎফর রহমান, তিনি আমাদের আমার উস্তাজ, এবং এখানে যারা ছাত্র আছে সবার উস্তাজ এবং হেফজখানার প্রধান, তিনি আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানি। আজকে আমরা এখানে কোরআন শিক্ষার বিষয়ে আমরা কিছু আলোচনা এবং কিছু নির্দেশনা, কিছু আমরা আহ্বান, এইসব বিষয় নিয়ে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো আমাদের এখানে বিশেষ করে এই মার্কাজে হিফজে বিভাগে আমরা অত্যন্ত খুব সমস্যার মধ্যে আছি যে আমরা এক জায়গায় ছেলেদেরকে সুন্দরভাবে পাঠদান করব, ছেলেদেরকে সুন্দরভাবে শিক্ষা দেব, আমাদের শিক্ষার অবস্থা এত দূর হয়ে পড়েছে যে আমরা যখন ক্লাস করি তখন আমরা শুধু শব্দই পাই, আমরা ছাত্রদের পড়া সঠিকভাবে শুনতে পারি না। তার কারণ এই ছোট্ট একটা মসজিদের ভেতরে আমরা যখন এতগুলো ছাত্রকে শিক্ষা দেই, ছাত্রদের কাছে যখন পড়া শুনি, তখন একজনও পড়া শুনতে যায় তখন দেখা যাচ্ছে অন্যজনের পড়ার শব্দ আমাদের কানে আসে, তখন আমাদের খুব কষ্ট হয়ে যায়। ছেলেদের সঠিকভাবে সুন্দরভাবে পড়াশোনা এবং ভুল ধরে দেওয়া, সঠিকভাবে উচ্চারণ করা, বিশেষ করে কোরআন শিক্ষার ব্যাপারে মাখরাজ সিফাত সঠিকভাবে যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে সেখানে ভুল শিক্ষা হয়ে যায়। এই জন্য আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে এগুলো শিখাইতে হয় এবং ছাত্রদেরকে শিখতে হয়। যখন আমরা একটা ছেলেকে পড়াতে যাব, শিখাতে যাব, তখন ওই ছেলেকে স্পষ্টভাবে একটা অক্ষরে মাখরাজ সহ সিফাত সহ তাকে শিক্ষা দিতে হয় এবং তাকে সেভাবে শিক্ষা অর্জন করতে হয়। তো আমাদের এই কষ্ট হচ্ছে বিধায় আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সহদায় ব্যক্তিদেরকে আল্লাহ যেন এই সুযোগ করে দেয় যেন আমাদের প্রতিষ্ঠানকে তারা সুন্দরভাবে গড়ে দেয় এবং তারা যেন ইহকালে পরকালে আল্লাহর কাছে নাজাত পায়, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে যেন জান্নাত দেয়। এই বিষয়ে আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি। আমরা তোমাদেরকে, ছাত্রদেরকে, সবাইকে বলছি, তোমরা আল্লাহর কাছে, তোমরা আল্লাহর কালাম শিখতেছ, তার সাথে সাথে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সহায় ব্যক্তিদেরকে যেন এই সুযোগ আল্লাহ করে দেয়, তাদের যেন সেই সুযোগ হয় এবং আমাদের যেন ভবিষ্যতে আমরা ভালো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এবং বিশেষ করে আমরা বাংলাদেশের পক্ষে আর আহলে হাদিস আন্দোলনের একটি কেন্দ্র প্রতিষ্ঠান এটা সুন্দরভাবে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নাত করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমান আমাদের হিফজে বিভাগের ছাত্র সংখ্যা 79 জন রয়েছে। 79 জন ছাত্র জন্য অন্তপক্ষে 4টা কক্ষ বা 5টা কক্ষ আমাদের দরকার। সেটা হলে সেই পরিমাণ একটা ফাঁকা জায়গা না হলে, বড় সড়ো না হলে সেখানে আমাদের এই কষ্ট হয়েই থাকবে। বিদায় আমরা আশা করি এ ধরনের একটা বিল্ডিং বা আমাদের মসজিদকে যদি বহুতল বিশিষ্ট করে দেওয়া যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়। যেখানে আমাদের হিফজে ছাত্র 79 জন ছাত্র রয়েছে বর্তমান এবং মক্তবে আমাদের আছে 127 জন ছাত্র, সেখানে এই ছোট্ট একটা মসজিদের ভিতরে আমাদের পড়া কত কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেয়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম যে হেফজ বিভাগের ছাত্র সংখ্যা হচ্ছে 79 এবং মক্তব বিভাগের ছাত্র সংখ্যা 127। এতগুলো ছাত্রের সুন্দর ব্যবস্থাপনা হওয়া আমাদের খুবই জরুরি, এজন্য সকলকে অনুরোধ করব সবাই এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে, আমিন। হুজাইফা আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ছোট্ট সোনামণি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وعملوا الصالحات جنات تجري جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد السلام عليكم ورحمة الله ما شاء الله খুবই সুন্দর কোরআন তেলাওয়াত ছোট ভাই তেলাওয়াত করলেন এখন আমাদের এখানে এতিম বিভাগের কিছু ছাত্র আছে এতিম বিভাগের ছোট্ট সোনামণি আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন সে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আমাদের ছোট সোনামণি খুব সুন্দর তেলাওয়াত করে গেলেন এখন আমাদের সামনে আরেকজন কোরআন তেলাওয়াত করবে আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি এবং আব্দুল্লাহ এতিম বিভাগের একজন ছাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون السلام عليكم ورحمة الله جزاكم الله خيرا أحسن الجزاء في الدنيا والآخرة وبارك الله في علمكم وفي كل أموركم السلام عليكم ورحمة الله وبركاته